হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আমি সুস্মিতা আমি নিয়ে এসেছি ফিক্সেল পলিসি থেকে নতুন একটি ক্লাস আর আজকে হলো ফিক্সেল পলিসি থেকে ক্লাস নাম্বার ফোর তার আগে আরও তিনটা ক্লাস করিয়েছি আর আজকে হল ক্লাস নাম্বার ফোর তো কিছুদিন আগে নোটিফিকেশান বেরিয়েছে টিপিএসসি এবং টিটিএ ডিসি থেকে জব নোটিফিকেশান টি ডিসির মধ্যে একটা টপিক রয়েছে সেটা হলো ফিক্সেল পলিসি যার থেকে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা থেকে অনেকগুলি কোয়েশন আসবে তো সেটা থেকে আমরা নিয়ে এসেছি ক্লাস এবং পরবর্তী সময়ে আমরা নোটসও প্রোভাইড করব। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার তো আজকের এই ভিডিওতে আমি বলে দেবো নোটের প্রাইসটা কত হবে এবং নোটটা কবে থেকে পাবে সেটাও আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটা বলে দেবো তো ভিডিওটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখ থাকো তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে এবং আপডেটগুলিও জানতে পারবে তাছাড়াও কোনো কোয়ারিজ থাকলে কোনো কিছু জানা থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারো তো আমি তোমাদের বলে দিই এই যে টি টি এটার জন্য কিন্তু আমাদের হাতে বেশি একটা সময় নেই এটা নেক্সট মান্থের নয় তারিখে এক্সামটা তো আমাদের হাতে বেশি একটা সময় নেই তো সেই সময়ের মধ্যে আমাদের প্রিপারেশানটা করতে লাগবে তার জন্য তোমাদের আমরা খুব তাড়াতাড়ি নোটসটা প্রোভাইড করে দেব এবং আমরা নোটের প্রাইসটাও সেটা আজকের এই ভিডিওতেই বলে দেবো তো আগে ক্লাসটা দেখে নিই তারপর বাকি বিষয়টা বলছি তো আজকে হলো ফিক্সাল পলিসি থেকে ক্লাস নাম্বার ফোর আর তার ক্লাস নাম্বার ফোরের ফার্স্ট কোয়েশন হল ফার্স্ট এমসি সেটা হল ওয়ান নম্বর ডিসেন্ট্রালাইজেশন মিন্স ডিসেন্ট্রালাইজেশন মিন্স কী রয়েছে অপশান ট্রান্সফার টু পাওয়ার্স ফ্রম ফ্রম সেন্টার টু স্টেট সেন্ট্রালাইজেশন নান অফ দিস তো কারেক্ট আনসার অপশান নাম্বার এ ট্রান্সফার টু পাওয়ার্স ফ্রম সেন্টার টু স্টেট অপশান নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার ডিসেন্ট্রালাইজেশন মিনস ট্রান্সফার অফ পাওয়ার্স ফ্রম সেন্টার টু স্টেট তো আগে বাকি ক্লাসগুলি করান আগে বাকি এমসি কিউ করা করানোর আগে তোমাদের আমি একটা কথা বলে দিই আমাদের এখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হলো যে আমাদের থেকে তোমাদের বলেছি যে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে আমরা নোটসটা প্রোভাইড করব তো এই নোটসটা যাদেরকে প্রোভাইড করব তাদের জন্য থাকবে মক টেস্ট আর এই মক টেস্টটা তাদের জন্যই থাকবে যারা ডাইরেক্টলি আমাদের থেকে নোটসটা নেবে শুধুমাত্র তাদের জন্য তো সেটার বিষয়ে আমি বলবো কীভাবে মক টেস্টটা পাবে সেটা আমি বলে দেবো আগে ক্লাসটা দেখে নিই তো তারপর যে এমসি কিউটা রয়েছে সেটা হলো টু নাম্বার কম্পোনেন্টস অফ ইক্সেল ডিসেন্ট্রালাইজেশন কম্পোনেন্টস অফ ইক্সেল ডিসেন্ট্রালাইজেশন কী কী রয়েছে অপশন এক্সপেন্ডিচার শেয়ারিং ট্যাক্স শেয়ারিং বোথ এ অ্যান্ড বি নান অফ দিস তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার সরি ওকে সো অপশন নাম্বার সি বোথ এ অ্যান্ড বি অর্থাৎ এক্সপেন্ডিচার শেয়ারিং অ্যান্ড ট্যাক্স শেয়ারিং এই দুইটাই হবে কি কারেক্ট অ্যান্সার সো অ্যাকর্ডিং টু অপশনস তো কারেক্ট অ্যান্সার কি অপশন নাম্বার সি বোথ এ অ্যান্ড বি আর দ্য কারেক্ট অপশন নাম্বার সি নেক্সট থ্রি নম্বর রিপুডেশন মিন্স রিপুডেশন মিন্স রিফিউজল টু রিপে দ্য ডেট কনভার্টিং ডেপ নান অফ দিস ওকে তো এখানে কারেক্ট আনসার কী হবে এখানে কারেক্ট আনসার হবে অপশান নম্বর এ রিফিউজল টু রিপে দ্য ডেপ অপশান নম্বর এ হল এটা কারেক্ট আনসার ওকে সো নেক্সট ফোর নম্বর রিফিউজল টু রিপে দ্য ডেপ ইজ কল

তো কারেক্ট আনসার নাম্বার বি নন ট্যাক্স রেভিনিউ রেভিনিউ সোটেট ইজ এন এক্সাম্পল অফ নন টিউর তারপর এক্সাম্পল অফ নন ট্যাক্স রেভিনিউ নন ট্যাক্স রেভিনিউর এক্সাম্পল কি কি এ রয়েছে এস্টেট পাবলিক বোরইং বোথ এ এন্ড বি ম্যান অফ দিস তো কারেক্ট आंसर নাম্বার সি বোথ এন বি বোথ এ বি অর্থাৎ नॉन टैक्स नॉन नॉन टैक्स रेविन्यूर एग्जाम्पल इज एंड पब्लिक तो करेक्ट आंसर की ऑप्शन नंबर सी बोथ ए एंड बी आर द करेक्ट ऑप्शन नंबर सी सेवन एक्जिस्टेंस ऑफ सेंटर टू स्टेट इकोनॉमिक इनइलिटीज इज नोन एज वार्टिकल इम्बेलेंस होरिजेंटल इम्बेलेंस नफ दिस तो करेक्ट आंसर ऑप्शन नम्बर ए वार्टिकल इम्बेलेंस वार्टिकल इम्बेलेंस, एक्सिस्टेंस ऑफ सेंटर टू स्टेट इकोनॉमिक इन इक्वेलिटी सर्टेन बोथ ए एंड बी नैन ऑफ दिसक्ट आंसर ऑप्शन नंबर सी बोथ ए एंड बी आर द करेक्ट अर्थात इकोनॉमिकल एंड सर्टेन तो बोथ ए एंड बी आर द करेक्ट ऑप्शन नंबर सी हॉलो इटर करेक्ट आंसर नाइन नंबर

অপশনগুলির মধ্যে রয়েছে কনভিনিয়েন্ট দেন নন ইভার্সন নো ইভার্সন বোথ এ অ্যান্ড বি আর নান অফ দিস তো কারেক্ট অ্যান্সার হলো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার সি বোথ এ অ্যান্ড বি আর দ্য কারেক্ট বোথ এ অ্যান্ড বি আর দ্য কারেক্ট অ্যান্সার ইলেভেন পাবলিক এক্সপেন্ডিচার ক্যান বি ক্লাসিফাইড ইন্টু পাবলিক এক্সপেন্ডিচার ক্যান বি ক্লাসিফাইড ইন্টু Expenditure on revenue account, expenditure on capital account, both A and B, none of this. To correct answer option number C, both A and B. Option number C, both A and B. 11 number MCQ answer, all option number C. 12 initial burden of tax means initial burden of tax means impact, incidence, none of this. To correct answer option number. तो करेक्ट आंसर क्या ऑप्शन नंबर ए इम्पैक्ट ऑप्शन नंबर ए इम्पैक्ट इनिशियल बर्डन ऑफ टैक्स मींस इम्पैक्ट थर्टीन फाइनल बर्डन ऑफ टैक्स मीन्स फाइनल बर्डन ऑफ टैक्स इम्पैक्ट इंसिडेंस नन ऑफ दिस तो करेक्ट आंसर ऑप्शन नंबर बी इंसिडेंस ऑप्शन नंबर बी इंसिडेंस फाइनल बर्डन ऑफ टैक्स मीन्स इंसिडेंस नेक्स्ट फोर्टीन थ्योरीज ऑफ टैक्स इंक्लूड्स

वाइजमैन हाइपोथेसिस ऑफ बोथ ए एंड बी एंड नैन ऑफ दिस तो करेक्ट आन्सर ऑप्शन नंबर सी बोथ ए एंड बर द करेक्ट आंसर अर्थात कोलिन क्लार्क थिरी एंड पिकक वाइज मैन हाइपोथेसिस तो ऑप्शन नंबर सी हलो यार करेक्ट आंसर बोथ ए एंड बी एट द करेक्ट आंसर नेक्स्ट सिक्सटीन टैक्स रिफॉर्म्स इनक्लूड्स टैक्स रिफॉर्म्स इनक्लूड केलकर कमेटी स्मिथ कमेटी राइट कमेटी नैन अफ दिस तो करेक्ट आंसर अपशन नम्बर ए केलकर कमेटी केलकर कमिटी हलोट आन्सार नम्बर ए टैक्स रिफर्मस इनकल ए हलो करेक्ट आन्सार से टैक्स रिफर्मस इनकुस टैक्स रिफर्म इनकर बुथ ए एंड नैन दिसेक्ट आनसर अपशन नम्बर सी बुथ ए एंड बी बोथ ए एंड बी केलकर कमिटी तो हम आगे देखे तो नाम की चिलर कमेटी तो दुईटे हलो कारेक्ट आनसार सो अपन नम्बर सी बुथ ए एंड बी आर द करेक्ट आन्सार তারপর রয়েছে এইটিন নম্বর তো এইটিন হল চিল কমিটি ইনক্লুডস চেলার কমিটি ইনক্লুডস ফাইভ রিপোর্টস টেন রিপোর্টস থ্রি রিপোর্টস নান অফ দিস তো কারেক্ট আনসার অপশান নাম্বার সি থ্রি রিপোর্টস হাউ মেনি রিপোর্টস থ্রি রিপোর্টস চলে কমিটি ইনক্লুডস থ্রি রিপোর্টস অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার নাইনটিন এফ আর বি এম মিন্স এফ আর বি এম মিন্স কী কি রয়েছে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট ফিক্সেল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড ব্যালেন্স মানি তো কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার আরেকটা কী রয়েছে অপশান নান অফ দিস তো কারেক্ট অ্যান্সার হলো option number a financial responsibility and budget management option number a holiter correct answer f r b m means financial responsibility and budget management option number a the correct answer next question tw 20 number the objective of f r b m x include the objective of f r b m x include

যেটা ফিক্সেল পলিসি থেকে আজকে চার নম্বর ক্লাস আমরা করলাম তার আগে আরও তিনটা ক্লাস করিয়েছি যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে প্লে লিস্টের মধ্যে ভিডিওর মধ্যে গিয়ে তোমরা পেয়ে যাবে সেখানে অলরেডি ভিডিওগুলি আপলোডেড আছে তো সেখানে গেলে ক্লাসগুলি পেয়ে যাবে তো আজকে করেছি আমরা ফোন নাম্বার ক্লাস তো এরকম করে প্রতিদিন আমরা ক্লাস নিয়ে আসবো তো যাতে তোমাদের জন্য হেল্প হয় তো আমরা এরকম ইনফরমেটিভ ভালো ভালো ক্লাস নিয়ে আসবো আর তোমাদের আমরা নোটসটাও প্রোভাইড করব। সেই নোটসের ব্যাপারটা আমি বলছি তার আগে তোমাদের আমি একটু বলে দিই যে আমাদের এখানে ট্যাটের ক্লাস অফলাইন করানো হয় ট্যাটের জন্য অফলাইন ক্লাস করানো হয় টেট ওয়ান এবং টেট টু দুটারই করানো হয় আমাদের কাছে টেট ওয়ান এবং টেট টু দুটাই নোটস রয়েছে তো তোমরা যদি টেট ওয়ান এবং টু নোটস নিতে যাও সায়েন্স বা আর্টস বা অ্যাডমিশন নিতে চাও কোচিং নিতে চাও অফলাইন কোচিং তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে সম্পূর্ণ বিষয়টা জেনে নিতে পারো তো আমি আর এই ভিডিওতে আলাদাভাবে বলছি না বা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যেহেতু আমাদের হাতে আর বেশি একটা সময় নিয়ে এক্সামের প্রিপারেশনের জন্য তার জন্য ভিডিওগুলি আমি লেন্দি করছি না ছোট রাখছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় আর তোমরা বেশি বেশি ক্লাস দেখতে পারো যেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো ট্যাটার নোটস নেওয়ার জন্য এবং এডমিশন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো সম্পূর্ণ ডিটেলস তোমরা জেনে নিতে পারবে অথবা আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলের মধ্যে আরও অনেকগুলো ভিডিও রয়েছে সেখানের মধ্যেও বলা আছে যে এডমিশন ফিস কত নোটস কত সেটা সম্পূর্ণটাই ডিটেলসে বলা রয়েছে আদারওয়াইজ নাম্বার তো আছেই কল করে জেনে নিতে পারো তো এখন হলো এই যে ফিক্সেল পলিসি বা জি কে আমরা যে ক্লাসগুলি করছি যে জব নোটিফিকেশান দিয়েছে টিটিএএডিসি সেটা থেকে সেটা আমরা নোটস প্রোভাইড করবো পনেরো তারিখ থেকে আগামী পনেরো তারিখ থেকে আমরা নোটসটা প্রোভাইড করব চোদ্দো তারিখ সরস্বতী পূজা সরস্বতী পূজা ঠিক পরের দিন থেকেই কিন্তু আমরা নোটসটা প্রোভাইড করবো পনেরো তারিখ তোমাদের আমরা নোটসটা প্রোভাইড করব ওকে তো তার আগে যদি করতে পারি সেটাও বলে দেবো তো আমরা এখন একটা টার্গেট রাখছি যে পনেরো তারিখ তোমাদের আমরা নোটসটা ফুল নোটস এই যে টিটিএ ডিসির মধ্যে যা যা সিলেবাস রয়েছে ইংলিশ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি ফিক্সেল পলিসি সিক্স শেডিউল এই সবগুলি নোটস কিন্তু আমরা প্রোভাইড করব পনেরো তারিখ তোমাদের সেটা কোথায় পাবে সেটা পাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আর এই অ্যাড্রেসটা যদি জানতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো আমি অ্যাড্রেসটা বলে দেবো অ্যাড্রেসটা তোমাদের জানিয়ে দেবো তো পনেরো তারিখের মধ্যে তোমরা নোটসটা পেয়ে যাচ্ছ এখন হলো নোটের প্রাইসটা কত অনেকেই কমেন্ট করেছো মেসেজ করেছো ফোন করেছো ম্যাম নোটের প্রাইসটা কত হবে তো নোটের প্রাইসটা আমি বলে দিচ্ছি নোটের প্রাইসটা ফুল নোটের প্রাইস কিন্তু টি টি এ যে সিলেবাসটা রয়েছে পুরোটা সিলেবাসের প্রাইস যেটা অনেকটাই কম রেখেছি সেটা হলো দেড় হাজার টাকা এই দেড় হাজার টাকার মধ্যে তোমরা সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে হার্ড কপি পেয়ে যাবে ওকে সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে যেটা আমরাই জেরক্স করে দেবো তোমাদের কিন্তু জেরক্স করতে লাগবে না আমরা জেরক্স করে দিয়ে দেবো একদম ফুল নোটস এরকম না যে একটা পার্ট কি দুইটা পার্ট একদম পুরোটা নোটস তোমরা দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পুরোটা হার্ড কপি পেয়ে যাবে আর তার সাথে এই দেড় হাজার টাকার মধ্যে তোমরা আরেকটা জিনিস পেয়ে যাবে যেটা জন্য তোমাদের আলাদা পেমেন্ট করতে লাগবে না এটার মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে সেটা হলো মক টেস্ট যেটা খুব ইম্পর্টেন্ট মক টেস্ট তোমরা পেয়ে যাবে এই মক টেস্টটা যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে টিটিএ ডিসির জন্য যে নোটিফিকেশান এসেছে যার মধ্যে একশো দশটা পোস্ট রয়েছে সেইটার জন্য আমরা নোটস প্রোভাইড করবো পনেরো তারিখ থেকে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আর সেই নোটের প্রাইসটা হলো দেড় হাজার টাকা এই দেড় হাজার টাকার মধ্যে তোমরা সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে হার্ড কপি আমরাই জেরক্স করে দেবো তোমাদের জেরক্স করতে লাগবে না আর তার সাথে পেয়ে যাবে মক টেস্ট অনলাইন মক টেস্ট হবে এক্সাম হলো নয় তারিখ তো আট তারিখ পর্যন্ত কন্টিনিউয়াসলি মক টেস্ট হবে মক টেস্ট পেয়ে যাবে আর এই মক টেস্টটা কারা পাবে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে শুধুমাত্র তাদের জন্য থাকবে এই মক টেস্টটা এটার জন্য কোনো আলাদা পেমেন্ট করতে লাগবে না তো তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে তোমরা নিয়ে যেতে পারো তোমাদের রিসিপ্ট কপি দেওয়া হবে তোমাদের এখান থেকে নাম্বারটা রাখা হবে তারপর তোমাদের মক টেস্ট দেওয়া হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে তাছাড়াও কোনো কোয়ারিস থাকলে কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারো নাম্বারটা হলো সিক্স ডাবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ টু থ্রি নম্বরে তো আশা করি এখন এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে নোটের প্রাইসটা কত এই পনেরোশো টাকার মধ্যে তোমরা কি কী পেয়ে যাচ্ছ মক টেস্ট পেয়ে যাবে ফুল নোটসটা পেয়ে যাবে সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে কোনো কোয়েস থাকলে ফোন করে জেনে নিতে পারো তার আমাদের এই চ্যানেলের মধ্যে দ্য সাকসেস মাস্টার্স চ্যানেলের মধ্যে আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো টিপিএসসি রিলেটেড এবং টি ডিসির মধ্যে এই সিলেবাসের মধ্যে যা যা রয়েছে সেগুলি নিয়ে আসবো আর তাছাড়া ট্যাটাই ক্লাস তো অবশ্যই নিয়ে আসবো যে ট্যাটাই ক্লাস একটু এখন কম নিয়ে আসতে পারছি বেশি নিয়ে আসতে পারছি না তার কারণ একটু বিজি শেডিউল চলছে তো তোমরা চিন্তা করবে না খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ট্যাটের ক্লাসও তো সেটার জন্য চিন্তা করবে না এবং অফলাইন ক্লাসের সুবিধা তো আছেই অনলাইন অনলাইন ক্লাসের আমরা নিয়ে আসবো এবং অফলাইন ক্লাসে তো আছেই তো আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা কী কী পেয়ে যাবে ট্যাটের ক্লাসগুলি পেয়ে যাবে টিপিএসসি ক্লাস পেয়ে যাবে এবং টি টিটিএডিসি ক্লাস এখন তোমরা পেয়ে যাবে আমাদের এই কোচিং সেন্টার আমাদের এই ইউটিউব চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আর কোচিং সেন্টারে অফলাইনের সুবিধা রয়েছে ট্যাটের জন্য এবং নোটস রয়েছে আমাদের কাছে ট্যাটের টিটিএ ডিসি এগুলি নোটস রয়েছে যেগুলি নোটসগুলি তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তো আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা এবং পরবর্তী সময়ে কোন টপিকের উপর কোন সাবজেক্টের উপর তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে তোমাদের লাইক কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট তো তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো আমরা তোমাদের জন্য ভালো ভালো ক্লাস ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো যেটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং আমাদের চ্যানেলটা যদি মনে হয় তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং